আমরা রমজান মাসে ইফতার করি কখন মাগরিবের আজান দেওয়ার আগে আমরা ইফতার করি না আজান দেওয়ার পরে মাগরিবের আজান শুরু হয় ওয়াক্ত যখন শুরু হয় তারপরে আজান দেয় আর যিনি আজান দেয় তিনি দেখা যায় কিছু ইফতার করে একটা খাজুর খেয়ে পানি খেয়ে তারপরে আজান দিতে চলে যায় মায়েরা বোনেরা যারা বাড়িতে থাকে ওই মুয়াজ্জিনের আজান হওয়ার পরে তারপরে ইফতার করে অনেকে আজান শেষ হয়ে গেলে তারপরে ইফতার করে কিন্তু আপনাদের এলাকার নাম আমি ডাইরেক্ট বলছি না তবে এলাকা থেকে বেশ কিছুটা দূরে কতটা দূরে তাও আমি বলছি না একটা সম্প্রদায় একটা দলের মানুষ আছে তারা আজান হয়ে যাওয়ার 10 মিনিট পরে ইফতার আরে আমি একা জানি আপনারা জানেন না বাড়ি ধরে বাড়ি এখন আজান হয়ে যাবার 10 মিনিট পর তারা ইফতার করে এখন তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আপনি কেন ইফতার করছেন 10 মিনিট পর উনি তখন একটা কোরআনের আয়াত দিয়ে বলবে আল্লাহ তো কোরআনে বলেছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল যখন রাত হয়ে যাবে তোমরা তখন ইফতার করা শুরু করে দাও ওই জন্য আজান যখন চলছে আমরা ইফতার করলাম না আজানের 10 মিনিট পরে আমরা ইফতার করা শুরু করি এবার আমি আপনার কাছে বলছি আপনি ইফতার খুব তাড়াতাড়ি করবেন তাও চলবে না আবার বেশি দেরি করে করবেন তাও চলবে না একটা দুটো মিনিট তো একটা দুটো মিনিটের পরে আপনি ইফতার করা শুরু করতে পারেন এটা টাইমের 19-20 থাকতে পারে কিন্তু তাদের দলিল কি তারা বলছে সুম্মা আতিমু সিয়ামা ইলাল লাইল আল্লাহর কোরআন বলেছে সন্ধ্যা হয়ে গেলে তোমরা ইফতারটা খাও আর রোজাটা ভঙ্গ করে দাও ওই জন্য আমরা 10 মিনিট পরে তাহলে আজান হচ্ছে 5 মিনিট আর 10 মিনিট পর মানে 15 মিনিট 15 মিনিট পরে যখন ওরা ইফতার করা শুরু করেছে অলরেডি তখন আমাদের মাগরিবে নামাজ পড়ে সব বাড়ি হাঁটা ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমি আপনাকে আরো দলিল দিতে পারতাম পরিবেশমূলক হিসেবে আমি অল্প কথা সেরে দেওয়ার চেষ্টা করছি খালি তারা 10 মিনিট ধরে 10 মিনিট পরে ইফতার খাওয়া শুরু করে চলবে না চলবে না চলবে না চলবে না আল্লাহর নবী এক সময় বসে আছেন আবু বাক্কার হুজুর নবীর কাছে বসে আছে আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ প্রচন্ড ক্ষুধা পেয়েছে ইফতার কখন খাওয়া শুরু করবে আল্লাহর নবী বলল দেখো সময় হয়েছে কিনা আবু বাক্কার বললেন হুজুর সময় এখন হয়নি সময় এখন হয়নি আল্লাহর নবী বললেন আবু বাক্কার সময় হয়ে গেছে দেরি করো না তাড়াতাড়ি ইফতার করা শুরু করে দাও ইয়া রাসূলুল্লাহ কিভাবে সময় হয়ে গেছে আল্লাহর নবী বললেন তুমি আমার পাশে বসে আছো অখলাকা কুল্লা শাইইন মিন নূর আমার নূরে তামাম পৃথিবী সৃষ্টি আমার পাশে বসে আছো আমার নূরের বদনের চেহারা জ্যোতিতে তোমার চেহারা গুণ দেখা যায় তুমি একটু আমার ঘর মোবারক থেকে বাইরে হয়ে যাও বাইর হয়ে গেছে আল্লাহ নবী সাহাবা হাতটা ঘুটিয়ে যখন একটু লম্বা করলো পশমটা দেখা যায় না আবার নবীর কাছে যখন আসে বিনা লাইটে নবী পাকের চেহারার নূরে জ্যোতিতে পশম দেখতে পাওয়া যায় তাই নবীর কাছে হলো দিন আবার বাইরে চলে গেল রাত দেখা যায় অন্ধকার ওই জন্য নবী আমার বলেছেন আমার দয়ার নবী চান্নির চাইতে আরো নূর আরো নূর আরো নূর আবু বাক্কারকে বললেন আবু বাক্কার আমি ইফতার একটু দেরি করে করছি এটা আমার জন্য কিন্তু তোমরা ইফতার করা শুরু করে দাও আল্লাহ নবী সাহাবারা সঙ্গে সঙ্গে ইফতার করা শুরু করে দিয়েছে এবার আপনারা বলবেন আল্লাহ নবী যখন ইফতার খাইনি ওরা মনে করলো আমরা দেরি করে খাবো এটা ভুল হাদিসটা বুখারী শরীফে এসেছে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি তিনি একটা জায়গায় বর্ণনা করেছেন আল্লাহ নবীকে এতটা ইফতার দিয়েছে নবী আমার খেলেন না রমজান মাসে রোজা চলছে পরের দিন আবার যখন নবীকে ইফতার দিয়েছে নবী আমার ইফতার খেলেন না সরিয়ে দিল তোমরা ইফতার খাও দুই দিন চলে গেছে আবার নবী তৃতীয় দিন ইফতার দিয়েছে নবী তৃতীয় দিন মানে 48-50 ঘন্টা কিছু খেলেন না হাদিস শরীফে বলা হয়েছে আইয়ামু খামসা পাঁচটা দিনের মাথায় আল্লাহ নবীর কাছে ইফতার যখন দিয়েছে নবী আমার ইফতার খাওয়া শুরু করলেন আল্লাহ নবীকে বললেন হুজুর আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন এই পাঁচ দিন না খেয়েছিলেন কিভাবে জবাব
দাও আমার দয়ান নবী বললেন ও আমার সাহাবা কেরাম আমি দুনিয়ার কোন খানা খাইনি এই পাঁচ দিন আমার আল্লাহ জান্নাতে খানা খাইয়েছিল আমি নবী নবীর মতো থাকতে দাও আর তোমরা আমার লেবার তোমরা লেবারের মতো থেকে যাও তাই দয়ান নবী দেরি করে ইফতার করেছে পাঁচ দিন দেরি করেছে তাই ওরা পাঁচ দিনের জায়গায় পাঁচ মিনিটের জায়গায় দশ মিনিট করে দেরি করে ওটা ছিল নবীর জন্য প্রযোজ্য কিন্তু আবু বাক্কারকে বলেছেন আনা বুইস্তু মুআল্লিমান আমি হলাম তোমাদের শিক্ষক আমি তোমাদের ইফতার করতে বলেছি তোমরা তাড়াতাড়ি ইফতার করো জোরে বলেন আল্লাহ নবী আমরা সকলে জানি জোহরের কয় রাকাত নামাজ বারো রাকাত নামাজ আসরের কয় রাকাত আসরের আট রাকাত নামাজ আমরা জানি হাদিসটা বুখারী শরীফে এসেছে আসরের নামাজ দশ রাকাত আল্লাহ নবী নামাজ পড়িয়েছেন নামাজ পড়ানোর পরে আট রেখা শেষ হয়ে গেছে আল্লাহ নবী হুজরা মোবারকের ঘরে ভিতরে পর্দা টেনে দিয়ে ইলা সাহামাতি উদুনাই হি তাকবীর দিয়ে নামাজ পড়েছে সাহাবারা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজটা দেখলেন নামাজ শেষ হয়ে যাবার পর আল্লাহ নবীকে বললেন কাইফা হালুকা হুজুর কি খবর আপনি নামাজ পড়লেন ওই নামাজটা কি আছে বড় নিয়ামত আমরা পড়তে পারি আমার নবী বললেন না আমি মুহাম্মদ সাল্লাম আমি নবী এটা নবীদের জন্য খাস তোমাদের জন্য খাস নয় তাহলে নবী যখন ইফতার করেছে দেরি করে ওই হাদিসটা পালন করে তুমি যদি দশ মিনিট পরে দেরি করে নামাজ পড় দেখা যায় ইফতার করো তাহলে নবী আসরের নামাজ দশ রেকাত পড়েছে তুমি কেন আট রেকাত পড়ো তাহলে এটা নিয়ে চোটা খানো বলা ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি চলেন তাহলে নবী সম্পর্কে বলছিলাম আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আসমা আগে আসমান তৈরি ওয়াল আরদ আগে জমিন তৈরি ওয়াল জিবালা আগে পাহাড় তৈরি ওয়াল হাজারা সাজারা গাছ আগে পাথর আগে তৈরি না কে আগে আগে তৈরি আপনি আগে তৈরি না কে আগে একটা বার বলেন আল্লাহ নবী জবাবে বললেন ইয়া জাবের হে জাবের তুমি জেনে রেখে দাও আল্লাহ তাআলা কত খলক কবল আল আশিয়া নুরা নাবিয়া তাম পৃথিবীর জমিনে যা কিছু সৃষ্টি হয়েছে সবার সৃষ্টি হওয়ার আগে তোমার ডান দিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার আল্লাহ আগে সৃষ্টি করেছে আরেকটু জোরে হবে না আমি আপনার কাছে বলছি নবী সম্পর্কে বললাম চলেন আপনার কাছে আর একটা অপশন বলা যাক আপনাদের কাছে বাস্তবিকতা বলছিলাম একটু হাদিসের দিকে বেশি চলে গেছি আর ওদিকে যাব না ফের বাস্তবে ফিরে আসি কেন বাস্তব আলাদা স্বপ্ন আলাদা স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখি ওটা হলো আবেগ আর বাস্তবে হলো বিবেক এখন আমরা আবেগের দিকে যাব না যা হাজার বছর শুনেছি আমরা বিবেকের দিকে যাব আমরা আগামী দিন কি করব অনেক ছেলেরা আছে তোমরা স্ত্রীর চুড়ি কিনে দিয়েছো সোনার চুড়ি ওটা জায়েজ চুড়িটার দাম তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট হাজার টাকা ওটা দেওয়া হারাম বলছি না ওটা দেওয়া জায়েজ দাও খুশি করাও তোমার স্ত্রী আংটি দিয়েছো ওটা জায়েজ আপনি দিতে পারো আপনার স্ত্রী গলার হাত দিয়েছো ওটা জায়েজ দিতে পারো সমস্যা নেই আপনার স্ত্রীর নামে আপনি পাঁচ কাটা জমি দিয়েছো ওটাও জায়েজ দিতে পারো আপনার স্ত্রী অলংকার শাড়ি চুড়ি গহনা গাঁটি টাকা পয়সা মুদ্রা ব্যাংক ব্যালেন্স করে দিয়েছো ওটা হালাল ওটা জায়েজ কোনো সমস্যা নেই আপনি দিতে পারেন দিতে পারেন দিতে পারেন কিন্তু আপনাকে বলছি লক্ষ টাকা সম্পত্তি লক্ষ টাকার অলংকার টাকা পয়সা আপনার স্ত্রীকে দিয়েছেন ভালো 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 কিন্তু বুকে একটা বার হাত দিয়ে বলবেন ওই স্ত্রীকে হেফাজত রাখার জন্য আর পর্দায় রাখার জন্য দু হাজার টাকা দামের বোরকা কি দেওয়া হয়েছে কেন দেওয়া হয়নি
হাদিস শরীফে বলা হয়েছে একটা স্ত্রী যদি জাহান্নামে যায় ওর বাপটা যাবে জাহান্নামে, একটা মিষ্টি একটা মেয়ে যদি জাহান্নামে যায় ওর বড় ভাই যাবে জাহান্নামে, আর ও দেখা যায় ভাই যাবে জাহান্নামে, ওর স্বামী যাবে জাহান্নামে। একটা নারী জাহান্নামে গেলে এক নম্বরে ওর বাপ হারাম করে জাহান্নামে নিয়ে যাবে, দুই হলো ওনার ভাই, তিন নম্বর হলো ওনার স্বামী, চার নম্বর হলো ওনার ছেলে, চারটে পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে। এক নম্বর হলো বাপ, বাপ জানে আমার মেয়েকে ফোন দিলে আমার মেয়ে রাতের অন্ধকারে হোয়াটসঅ্যাপ চ্যাট করবে, হোয়াটসঅ্যাপে ফেসবুকে ভেটমেটে ইউটিউবে এমনকি কানে ওয়াকম্যান লাগিয়ে আমার মেয়ে যেখানে রুম ক্লাসে পড়াশোনা করে আলাদা কামরায়, ওই কামরায় কেউ ডিস্টার্ব করি না, ওই নির্বজার নির্জলা জায়গায় গিয়ে আমার মেয়ে তিনিও কম্বল আর লেপ মুড়ি দিয়ে ওয়াকম্যানে আটটা ছেলের সঙ্গে কথা বলবে, রাত আড়াইটা পরে কথা বলে ফোন রাখার সময় ওই মোবাইলে তাকে একটা চুমু দিতে পারে। বাপ এটা জানে, কিন্তু বাপ জেনেছে 10,000 টাকা দামের মোবাইল দেওয়ার বিনিময়ে 2,00,000 টাকা যদি আমার সেভ হয়ে যায় তাহলে 10,000 টাকা দামের মোবাইল দেওয়াটাই ভালো। আল্লাহ নবী পরে বলেছেন ওনার ভাই যাবে জাহান্নামে, ভাই দেখতে পায় আমি যার সঙ্গে বন্ধুত্ব করি আমার বন্ধু ভিতরে ভিতরে আমার আমার বোনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কিন্তু ভাই মুখ ফুটে বলতে পারে না আমি বন্ধুর কাছ থেকে তো 2,00,000 টাকা খেয়ে রেখেছি, আমি যদি বলি এক্ষুনি তো আমাকে টাকাটা ফেলতে হবে। অতএব যতদিন সম্পর্ক থাকে থাকুক, আর টাকাটা নিয়ে আমার ব্যবসার বিজনেস আমি অ্যামাউন্ট জমা করি, কিন্তু আমার ভাইয়ের সংখ্যা তো তিনটি, অন্তত আমারটা আমি গুছিয়ে নিই। তাহলে বড় ভাইয়ের দায়িত্ব ছিল বোনকে হেফাজত করা, বড় ভাই প্রতিবাদ করেনি, টাকায় বিক্রি হয়ে গেছে। পরে বলা হয়েছে ওনার স্বামী, স্বামী জানে আমার স্ত্রীর কাছে ফোন আছে, এই ফোনটা আমার স্ত্রী কার সঙ্গে কথা বলে, একটা বার অকস্মাৎ বাড়ি এসে তিনি ধরল না, কার সঙ্গে ভিডিও কলে মোহাম্মতে কথা হয়। স্বামী জানে, জানার পরেও স্বামী না জানার ভাম করে চুপ করে থাকে, ঘুম আসে না, স্ত্রী মোবাইল টিপে যাচ্ছে কিন্তু স্বামী চুপ করে ঘুম আসার ভাম করে নাক ডাকায়। এইরকম ভাই, এইরকম স্বামী, এইরকম ছেলে আমার আল্লাহ নবী বলেছে জাহান্নামে যাবে। তাই আমি আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলি, বাবা আপনার বয়স 60 বছর, আপনি হয়তো 60 বছর বাঁচবেন, আল্লাহ ভালো জানে, আনুমানিক আপনি 60 বছর বাঁচবেন, তবে 60টাকে 2 দিনে ভাগ করে নাও, 1 বছর চলে গেছে, একটা দিন চলে গেছে, বাকি আছে আমাদের সামনে একটা দিন। একটা কুটুম বাড়ি যেতে গেলে কিছু মিষ্টি খানা পিনা না নিয়ে গেলে যেমন লজ্জিত অপমান হতে হয়, আল্লাহ দরবারে যেদিন আমরা হাজির হয়ে যাব আমাদের কিছু নেকি আর ঈমান আল্লাহ দরবারে না নিয়ে গেলে লজ্জিত হতে হবে। তাই আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমাদের প্রত্যেকের মুহূর্তটা যেন খতামা বিল খায়ের ঈমানের সঙ্গে নসিব করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি আপনাকে বোঝাচ্ছিলাম আমার সময়ের ঘন্টি বেজে যাবে, যে আসলে আমি কিন্তু আর থাকবো না, বিদায় নেমে চলে যেতে হবে, আমার পরে আবার অন্য আলেম আসবে, হয়তো আমার চাইতে আপনাদের কাছে আরো সুন্দর করে বোঝাবে, কিন্তু আমার বোঝানোটা ছিল একেবারে ইনফেনে ক্লাসে ছাত্র, ইনফেনের ক্লাসে ছাত্র মানে এটা বোঝাতে চেয়েছি আমি হলাম পড়তম, আমার ছাত্র সংখ্যা গুলো খুব কম, আর প্রথম ছাত্র যারা থাকে তাদের বোঝাতে কষ্ট হয়, উপরের ছাত্র যারা থাকে অত বোঝাতে কষ্ট হয় না, তাই আপনারা প্রথমে আছেন আমার একটু কষ্টবোধ হচ্ছে, মন স্থির করতে পারছি না, কিন্তু আবার যখন ছাত্র বেড়ে যাবে তখন হাই ক্লাস হয়ে যাবে, শুধু এবার টেকটা চলবে মাটি পানি তোলা দিয়ে, মাটি খুঁড়েছে কিনা ফাঁকা হয়েছে দেখা বড় দায়, পানির উপর দিয়ে ট্রাক্টরে ফাল চলবে, মাটি হয়েছে পড়েছে না হয়নি, শুধু পানি তো খোলা হয়েছে, আর এটা হচ্ছে একদম ধরে সেকেলে হচ্ছে।